হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আজ আমরা চলেছি একটি রিসর্টের উদ্দেশ্যে। আজ শনিবার, তাই উইকেন্ডের শুরুতেই ঘরে বসে থাকতে মন চাইল না, সেই কারণেই টু হুইলার পক্ষীরাজে চেপে বেরিয়ে পড়লাম গন্তব্য এরিয়া 83। এরিয়া 83 রিসর্টটি বেনেরঘাটা ন্যাশনাল পার্কের খুব কাছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি মেন এন্ট্রেন্সে, যেখানে গার্ডসরা বুকিং ডিটেলস চেক করার পর রিসর্টে ঢোকার অনুমতি দেন। ঢোকার পরে বাঁ হাতে আমরা দেখতে পেলাম পার্কিং জোন। এই বিশাল পার্কিং জোনে টু হুইলার ও ফোর হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই রিসর্টটি পাবলিকালি ওপেন হয় 2017। হাতে খুব কম সময় থাকলে ডে আউটের জন্য বেস্ট অপশন এই রিসর্টগুলি। ঢোকার সাথে সাথে আপনাকে আইডেন্টিটি প্রুফ দেখাতে হয় এবং একটি বন্ড পেপার দেওয়া হয়, যেখানে সাইন করার সময় লেখা থাকে কোনো অ্যাক্টিভিটি করাকালীন আপনার কিছু হলে সেটার দায় কর্তৃপক্ষ থাকবে না। এখান থেকে আমাদের দুটি ব্যান্ড দেওয়া হয়েছিল এবং সাথে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট কুপন, যেই কুপন দেখিয়ে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। এরিয়া 83 দুই রকমের প্যাকেজ প্রোভাইড করে, একটি নাইট প্যাকেজ যেটা টাইমিং 6 PM to 11 PM উইথ ডিনার, এবং অপরটি ডে আউট অ্যাডভেঞ্চার প্যাকেজ। আমরা এসে পৌঁছেছি ব্রেকফাস্ট এরিয়াতে। দেখুন এরিয়াটি কি সুন্দর করে সাজানো। ডে আউট প্যাকেজগুলিতে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের পাশাপাশি এখানে ইংলিশ ব্রেকফাস্টও অ্যাভেলেবেল। চলুন এবার প্লেটে খাবার নিয়ে নেওয়া যাক। এখানের এই অপূর্ব ডেকোরেশন এবং লাইটিং সত্যিই আমাদের মুগ্ধ করেছিল। খাবার নিয়ে চলে এসেছি আমরা রুফটপে। চলুন এবার খাবারগুলি টেস্ট করা যাক। বাঙালি হওয়ার সুবাদে লুচির প্রতি ভালোবাসাটা আমার বরাবরেরই। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রেকফাস্ট করার সুযোগ কিন্তু রোজ পাওয়া যায় না, আর প্রত্যেকটি খাবারই ছিল অত্যন্ত সুস্বাদু। চলুন দেখাই অপরজনের প্লেটে কি কি আছে আজ। উনি বরাবরই ডিম প্রেমী। ব্রেকফাস্ট সেরেই আমরা চলে এসেছি সুইমিং পুলে, তবে এখানে এসে জানতে পারলাম এটার ওপেনিং টাইম 11টা থেকে, তাই একটু অপেক্ষা করতেই হবে। এই দেখুন ওয়েলকাম ড্রিঙ্ক তো নিতে ভুলেই গিয়েছি, চলুন নিয়ে আসা যাক। দেখুন সকাল সকাল কারা এসেছে আমাদের সাথে দেখা করতে, অতিথিদের ওয়েলকাম করলাম জুস দিয়ে। দেখে তো মনে হচ্ছে তার ভীষণ পছন্দই হয়েছে। দেখুন পেছন পেছন তার বন্ধু এসেও হাজির, সেও ভাগ বসাতে চায়। রিসর্টটি শহর থেকে দূরে হওয়ায় এবং গাছপালায় ঘেরা থাকায় এদের সংখ্যা বিশেষ কম নয়। কিন্তু এখানে খাবার পেয়ে এনারা যেমন খুশি, এনাদের দেখে আমরাও কিন্তু ততটাই খুশি হয়েছি। রিসর্টের কোথায় কি আছে চলুন একবার ম্যাপ দেখে জেনে নি। এখানে কি কি অ্যাক্টিভিটি অ্যাভেলেবেল এটি আপনারা ভিডিও পজ করে ম্যাপে দেখে নিতে পারেন। লে আউট ছাড়াও কিন্তু এখানে ইভেন্ট অর্গানাইজ করা হয়, যেমন ওয়েডিং, প্রি ওয়েডিং, বার্থডে, কর্পোরেট ইভেন্ট, অনেক কিছুই। রাস্তায় যেতে যেতে আরও একটি অতিথির সাথে দেখা।
ম্যাপে দেখানো রাস্তা ধরে আমরা চলেছি অ্যাক্টিভিটি জোনের দিকে। এরিয়াটি অনেক বড় হওয়ার কারণে একটি অ্যাক্টিভিটি জোন থেকে দ্বিতীয়টিতে যাওয়ার মাঝখানে প্রচুর সময় লাগে। রঙের মেলা কারি না দেখতে ভালো লাগে বলুন? আমরা প্রথমেই দেখতে পেলাম রঙিন কাচের বাড়ি। এমন চোখ ধাঁধানো জায়গায় কয়েকটি ছবি না তুললে কি পারা যায়? এই যে আমরা এসে পৌঁছেছি অ্যাক্টিভিটি জোনে। এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটি আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হয় স্কাই সুইং অর জায়ান্ট সুইং। এই স্কাই সুইংটির উচ্চতা 80 ফুট। শুনেই আমার ভয় করছে, কারণ এনাদের পরেই আমাদের পালা। এনাদের 80 ফুট উচ্চতায় দেখে আমার হাত পা প্রায় অবশ হয়ে যাওয়ার জোগাড়। ক্রিউ মেম্বাররা সমস্ত সেফটি চেক করার পর আমাদের সুইং স্টার্ট হলো। অ্যাক্টিভিটিটি শেষ হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলাম। এখন যে অ্যাক্টিভিটিটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম বাবল সকল। এবার আমরা এগিয়ে চলেছি ওয়াটার অ্যাক্টিভিটিগুলির উদ্দেশ্যে, যেখানে আমরা করেছিলাম কায়াকিং এবং ওয়াটার সাইক্লিং। লাইফ জ্যাকেট ছাড়া আপনি কিন্তু কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন না, তাই প্রথমেই আপনাকে নিতে হবে লাইফ জ্যাকেট, তারপরে আপনাকে দিতে হবে লাইন। বেলা বাড়ার সাথে সাথেই এই লাইনটিও বড় হতে থাকে, তাই আমরা সকাল সকালেই ওয়াটার অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট করে নিই। এখানে কিন্তু 4-seater 6-seater বোটিংও অ্যাভেলেবেল ছিল, তবে আমরা করেছিলাম কায়াকিং। এই যে আমাদের জলযানটি এসে উপস্থিত, চলুন এবার ওঠা যাক। আমার প্রথমবার হওয়ায় প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কিন্তু বেশ উপভোগ করেছি। যে অ্যাক্টিভিটিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো হিউম্যান ফুটবল। যদিও আমরা পার্টিসিপেট করিনি, তবে বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগছিল। ইউনিফর্ম পরে যাদের দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে পেইন্টবল কোর্টে। আর এটি হলো রকেট ইজেক্টর, যেখানে আপনাকে রকেটের মতো মাটি থেকে 70 ফিট উঁচুতে ছুড়ে দেওয়া হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি রয়েছে যেগুলি এই ভিডিওতে কভার করা সম্ভব হলো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিল। এরিয়া 83 সেকেন্ড পার্টটি আমরা খুব শিগগির এই চ্যানেলে আপলোড করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরিয়া 83 রিসর্টটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ব্লগগুলি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।